এটা তিন কার্বন মিশ্র পদার্থ বলে, কেলভিন সাইকেল আমরা সি থ্রি সাইকেলও বলতে পারি। তারপরে এই ট্রিফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে পরবর্তীতে ট্রিফসফোগ্লিসার অ্যালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট উৎপন্ন হয়। ওই ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট এবং ট্রিফসফোগ্লিসার অ্যালডিহাইড থেকে পরবর্তীতে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি গ্লুকোজ উৎপন্ন হওয়ার এটা ছিল এটা এইটা গেল হচ্ছে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলের পরে আর একটা ইম্পর্টেন্ট সাইকেল আছে যেটা পুরোটাই তোমাদের লেখা নাই, সেটা হচ্ছে হ্যাচোস্ট্যাট সাইকেল, যেটার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হতে পারে। সো এটা হচ্ছে প্রায় উদ্ভিদেই কেলভিন সাইকেলের মাধ্যমে গ্লুকোজটা উৎপন্ন হয়। সো কিছু কিছু উদ্ভিদ যেরকম ঘাস, তারপরে আখ, ইক্কো, ওই জাতীয় কিছু গোত্রের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাবে যে এরা কেলভিন সাইকেল না মেনে অন্য একটা সাইকেলে তারা গ্লুকোজটা উৎপন্ন করে। সো এটাকে বলা হচ্ছে হ্যাচোস্ট্যাট চক্র। হ্যাচোস্ট্যাট চক্র যদি নিয়ে আমরা একটু চিন্তা করি তাহলে হচ্ছে ওই হ্যাচোস্ট্যাট চক্র হচ্ছে এরকম, খেয়াল করো কিছু দেওয়া নাই, জাস্ট হ্যাচোস্ট্যাট চক্রকে বলা হয় চার কার্বন বিশিষ্ট ইয়া হ্যাচোস্ট্যাট চক্র। এটাতে আমরা দেখলাম যে কেলভিন চক্রে যে স্থায়ী পদার্থটা উৎপন্ন হলো সেটা হচ্ছে ট্রিফসফোগ্লিসারিক অ্যাসিড অর্থাৎ TPGA। সো এইখানে যে মানে স্থায়ী পদার্থটা উৎপন্ন হবে সেটা চার কার্বন বিশিষ্ট এবং এটা হচ্ছে C4। এখন এইটাকে মনে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে সাপোজ ধরো গরুর বাজারে গেলা। সো গরুর বাজারে যখন গেলা কুরবানি দিতে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমরা যেটা করো সেটা হচ্ছে দেখবা যে অনেকে বলে যে এই সারাইলো সারাইলো অর্থাৎ দৌড়া মানে সাইড পাওয়ার জন্য, বা একটা সার যখন বিক্রি হবে তখন এত মানুষের মধ্যে কেমনে বের হবে। সো এই জন্য একটু ভয়ভীতি দেখায় যে এই সার আসলো সার আসলো বা সারাইলো। সো এই কথাটা বলে, সো আমরা যদি এইটা মনে রাখি হ্যাচোস্ট্যাট চক্রের মধ্যে তখন আমরা আমাদের পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরলাম যে সার আইলো, আচ্ছা এই সার আইলো, সারের ইংরেজি যদি আমরা চিন্তা করি তখন সেটা হচ্ছে অক্স অর্থাৎ অক্স আইলো। এই অক্স আইলো থেকে আমি আনতে পারি অক্সাল অর্থাৎ এই অক্সালো, তারপর এটার সাথে আমি লাগাই দেবো হচ্ছে এসিটিক এসিটিক এসিড, খেয়াল করো। কি বললাম এই যে C4 চক্রের যে স্থায়ী উপাদান সেটার নাম হচ্ছে অক্সালো এসিটিক এসিড, এমনি মনে রাখবো সিস্টেম দিলাম। এখন আরেকটা জিনিস মনে রাখতে পারো, সেটা হচ্ছে এটা কয় কার্বন বিশিষ্ট সেটার জন্য মনে রাখবা সারের কয়টা পা আছে, চারটা পা আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে চার কার্বন বিশিষ্ট অর্থাৎ C4 চক্রের স্থায়ী উপাদান হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড। ওকে আচ্ছা হচ্ছে খেয়াল করো C3 বেশি, অ্যাকচুয়ালি 3 সংখ্যাটা বেশি না 4 সংখ্যাটা বেশি, অ্যাকচুয়ালি 4 টাই বেশি। সো তুমি বলতে পারো যে এই উদ্ভিদগুলোর সালোক সংশ্লেষণের হারও বেশি, ক্লিয়ার? এটা অ্যাকচুয়ালি ছিল হ্যাচোস্ট্যাট চক্র নিয়ে। সো অ্যাকচুয়ালি সালোক সংশ্লেষণ শেষ হলো, যে সালোক সংশ্লেষণের আমরা বলছিলাম যে সালোক সংশ্লেষণের দুইটা ধাপ ছিল, একটা হচ্ছে অন্ধকার পর্যায়ে আর একটা হচ্ছে আলোক পর্যায়ে। আলোক পর্যায়ে আমরা সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা হচ্ছে এটা CO2 6CO2 প্লাস 12H2O থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে C6H12O6 প্লাস 6H2O প্লাস 6O2। এটা যেটা ঘটলো সেটা হচ্ছে এই পানিটা ব্যবহৃত হচ্ছে আলোক পর্যায়ে, কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হচ্ছে অন্ধকার পর্যায়ে, পানিটা ব্যবহৃত হওয়ার পরে আলোক পর্যায়ে অক্সিজেন উৎপন্ন হচ্ছে যেটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে নিচ্ছি, এবং এই গ্লুকোজটা উৎপন্ন হচ্ছে অন্ধকার পর্যায়ে যেটাকে আমরা কি করছি এখানে কি করছি খাবার হিসেবে গ্রহণ করতেছি এবং আমাদের শ্বসনের ক্ষেত্রে কাজে লাগতেছে। সো আমি আগামী লেকচারে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শ্বসন, এবং আমরা দেখাবো যে এই গ্লুকোজটা কেমনে অ্যাকচুয়ালি ইউটিলাইজ হয়, গ্লুকোজ উৎপন্ন হয়ে গেল, এখন আমরা দেখাবো জাস্ট ওই গ্লুকোজটা কিভাবে আমাদের দেহে বা উদ্ভিদের দেহে ইউটিলাইজ হয় এবং কিভাবে অ্যাকচুয়ালি এই গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়, সেটা হচ্ছে শ্বসনের লেকচারে থাকবে। ওকে থ্যাংকস।